রাইমের ফার্স্ট লাইনটি অর্থাৎ প্রথম লাইনটি আমরা এখন পড়ব। ছোট্ট সোনামণিরা তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো। এভরি ডে আই ব্রাশ মাই টিথ, প্রতিদিন আমি আমার দাঁত ব্রাশ করি। এভরি ডে অর্থ প্রতিদিন, আই অর্থ আমি, ব্রাশ অর্থ ব্রাশ, মাই আমার, টিথ দাঁত। এভরি ডে আই ব্রাশ মাই টিথ, প্রতিদিন আমি আমার দাঁত ব্রাশ করি। আমরা তারপরের লাইনটি পড়ব, আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেখতে পাচ্ছো মেয়েটির এক হাতে টুথপেস্ট আর এক হাতে ব্রাশ, সে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছে, যেটা তোমরাও করে থাকো প্রতিদিন ঘুম থেকে উঠে, ঘুমাতে যাওয়ার সময়, রাতে এবং খাওয়ার পরে সবাই দাঁত ব্রাশ করো, তাই না ছোট্ট সোনামণিরা? আমরা এরপরের লাইন পড়ব, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি, আমাকে ফিট এবং সুস্থ রাখতে, টু কিপ রাখতে, মি আমাকে, ফিট ফিট, অ্যান্ড এবং, হেলদি সুস্থ, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। এখন পরের লাইনে যাব, এভরি ডে আই ওয়াশ মাই ফেস, প্রতিদিন আমি আমার মুখ ধুই। এভরি ডে আই ওয়াশ মাই ফেস, প্রতিদিন আমি আমার মুখ ধুই। এভরি ডে প্রতিদিন, আই আমি, ওয়াশ ধুই, মাই আমার, ফেস মুখ। এভরি ডে আই ওয়াশ মাই ফেস, প্রতিদিন আমি আমার মুখ ধুই। আমরা তারপরের লাইনে পড়ব, আই ওয়াশ মাই ফেস, আই ওয়াশ মাই ফেস। ছবিতে দেখতে পাচ্ছ মেয়েটি মুখ ধুচ্ছে। তোমরা কখন কখন মুখ ধো? সকালে ঘুম থেকে ওঠার পরে, রাতে ঘুমাতে যাওয়ার আগে, বাইরে গেলে, বাইরে থেকে এসে সবাই মুখ ধো। তাহলে আমরা এখন কি পড়ব? আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধুই। আমরা এরপরের লাইনে পড়ি, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি, একটু আগেই পড়লাম এই লাইনটি, আবার এই লাইনটি আমরা পড়ছি, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। অর্থ কি মনে আছে? আমাকে ফিট এবং সুস্থ রাখতে কী করতে হবে ছোট্ট সোনামণিরা? নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, হাত মুখ ধুতে হবে, হেলদি ফুড খেতে হবে। আমরা এরপরের লাইনে পড়ব, এভরি ডে আই টেক মাই ফুড, এভরি ডে আই টেক মাই ফুড, প্রতিদিন আমি আমার খাবার গ্রহণ করি। তার মানে কি? প্রতিদিন আমি আমার খাবার খাই। এভরি ডে প্রতিদিন, আই আমি, টেক অর্থ নেওয়া, মাই আমার, ফুড খাবার। দেখো ছেলেটি খাচ্ছে। আমরা এরপরের লাইনে পড়ব, আই টেক মাই ফুড, আই টেক মাই ফুড, আমি আমার খাবার গ্রহণ করি, মানে হচ্ছে আমি আমার খাবার খাই। দেখেছো ছেলেটি কী কী খাবার খাচ্ছে? অনেক অনেক খাবার খাচ্ছে, অনেক অনেক হেলদি ফুড খাচ্ছে, সে এগ খাচ্ছে, ক্যারোট খাচ্ছে, জুস খাচ্ছে, আর অনেক অনেক খাবার আছে। এগুলো খেলে কী হবে? সুস্থ থাকা যাবে। আমরা এরপরের লাইনে পড়ছি, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। আবার এই লাইনটি, এই লাইনটি এই রাইমে কয়বার এসেছে বলো তো? ঠিক বলেছো, তিনবার। এর আগে আমরা দুইবার পড়েছি, এখন আরেকবার পড়ছি। তাহলে কতবার পড়ছি? তিনবার, টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। আমরা এখন পুরো রাইমটি একসাথে পড়ব, এভরি ডে। রাইমটির নাম দেওয়া আছে উপরে, দেখতে পাচ্ছো? এভরি ডে, রাইমের নাম কি? এভরি ডে প্রতিদিন। প্রতিদিন আমরা কী কী কাজ করি সেগুলো এই রাইমটিতে দেওয়া আছে। যেমন আমরা দাঁত ব্রাশ করি, আমরা মুখ ধুই, আমরা খাবার খাই, এবং এই যে দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং খাবার খাই, এগুলো করলে কী হবে? এগুলো করলে ফিট এবং সুস্থ থাকা যাবে।
তোমরা সবাই নিয়মিত কি করবে, দাঁত ব্রাশ করবে, হাত মুখ ধোবে, সময় মতো খাবার খাবে, ঠিক আছে? আমরা এখন তাহলে রাইমটি পড়ি। এভরিডে আই ব্রাশ মাই টিথ টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। এভরিডে আই ওয়াশ মাই ফেস টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। এভরিডে আই টেক মাই ফুড টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা আমার সাথে আরও একবার পড়ো, সবাই পড়বে আমার সাথে সাথে। এভরিডে আই ব্রাশ মাই টিথ টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। এভরিডে আই ওয়াশ মাই ফেস টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। এভরিডে আই টেক মাই ফুড টু কিপ মি ফিট অ্যান্ড হেলদি। তাহলে ছোট্ট সোনামণিরা, এই রাইমটি তোমরা কী করবে, বাসায় লিখবে না শিখবে? লিখতে হবে না, তোমাদের শিখতে হবে। সবাই এই এভরিডে রাইমটি মুখস্থ করবে। কি মুখস্থ করবে? তো হ্যাঁ, সবাই মুখস্থ করে ফেলবে। এভরিডে রাইমটি পড়ার আগে আমরা আরও দুটি রাইম পড়েছিলাম, শিখেছিলাম, আশা করি তোমরা সেগুলো শিখে ফেলেছ। আজ তাহলে এই পর্যন্তই। Thank you.